আজ থেকে 1400 বছর পূর্বে প্রিয় নবী হাতের ইশারায় চন্দ্রকে দুই ভাগে ভাগ করেছিলেন। আজ সেটা আমেরিকার নাসার একদল বিজ্ঞানী প্রমাণ করে দিয়েছে। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি আপনাদের ঈমানকে আরো মজবুত করবে, তাই আপনি মুসলমান হয়ে থাকলে ভিডিওটা শেয়ার করে সবাইকে সত্যটা জানিয়ে দিন। চাঁদে বিস্ফোরণ হবার সাথে কিয়ামতের কি সম্পর্ক রয়েছে তা পুরো ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। 1969 সালে নাসার অ্যাপোলো 11 মিশনের প্রথম মানবজাতি হিসেবে যে অভিযান চালিয়েছিল, সেখানে গিয়ে তারা দেখে চন্দ্রের মধ্যে বিশাল এক ফাটল রয়েছে, যার নাম বিজ্ঞানীরা দিয়েছেন হাই জিনিয়াস রেলি। আধুনিক বিজ্ঞানের সাথে পবিত্র কোরআনে ও প্রিয় নবীর অলৌকিক মোজেজা এমন মিলবে, ইসলাম নিয়ে আবারও নতুন করে ভাবতে শুরু করেছে পশ্চিমা বিশ্বের কিছু বুদ্ধিজীবী ও গবেষক দল। এমন অলৌকিক মোজেজা দেখে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন ভারতের মালাবার রাজ্যের হিন্দু রাজা পেরুমল, যার বাস্তব প্রমাণ ও দলিল রয়েছে ব্রিটিশ লাইব্রেরিতে। আমাদের প্রিয় নবীর আঙুলের ইশারায় আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়েছিল, আজও বিশ্ববাসীর কাছে এই বিষয়টি নিয়ে রহস্য রয়ে গেল। সেই রহস্য উদ্ঘাটন করলেন আমেরিকার একদল নাসার বিজ্ঞানীরা। হাদিসে এসেছে, আবু জেহেলের নেতৃত্বে থাকা একজন মূর্তি পূজারী বলেছিল, প্রিয় নবী আল্লাহর রাসূল তা বিশ্বাস করব যদি তিনি চাঁদকে দ্বিখণ্ডিত করতে পারেন। ঠিক তখনই প্রিয় নবী আল্লাহর কাছে দোয়া করে হাতের ইশারা করলে চাঁদ তৎক্ষণাৎ দ্বিখণ্ডিত হয়ে যায়। সুবহানাল্লাহ। পবিত্র আল কোরআন একটি চিরন্তন সত্য গ্রন্থ। এই কিতাব নাজিলের শুরু থেকে কিয়ামত পর্যন্ত কোথাও ভুল নেই, কারণ কোরআনের প্রত্যেকটা আয়াত আধুনিক যুগের বিজ্ঞানীদের গবেষণার কেন্দ্রবিন্দু বিজ্ঞানীরা প্রমাণ করে দিয়েছে। পবিত্র আল কোরআন আল্লাহর প্রদত্ত একটা ধর্মগ্রন্থ। মহাগভীর সমুদ্রে কি রয়েছে তা পবিত্র কোরআনে উল্লেখ আছে, আর তার ভুল ধরতে গিয়ে বিজ্ঞানীরা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। পবিত্র কোরআনে গভীর সমুদ্রের অতলে যা কিছু রয়েছে তার সবকিছুরই সত্যতা প্রমাণ পেয়েছে। কোরআনের মাধ্যমে শুধু মানুষের জন্য সঠিক পথ নয়, বরং বিজ্ঞানীদের গবেষণার একটা বড় অংশ। বিজ্ঞানীরা গবেষণা শুরু করেছে। পবিত্র কোরআন অনুযায়ী অমুসলিমরা বিশ্বাস করতেন না যে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করেছিলেন। কোরআনে উল্লেখ দেখে আমেরিকার একদল নাসা বিজ্ঞানী চাঁদে যায় গবেষণার জন্য। চাঁদে গিয়ে তারা বিশাল আকৃতির একটা ফাটল দেখতে পায়, যে ফাটল ছিল পুরো চাঁদ জুড়ে, অর্থাৎ ফাটলটি দ্বিখণ্ডিত করেছে, আর সেই ফাটলের আধুনিক নাম দিয়েছে হাই জিনিয়াস রেলি। প্রিয় দর্শক, আপনারা জানলে অবাক হবেন যে পুরো বিশ্বজুড়ে শুরু হয়েছে ইসলাম ধর্ম গ্রহণের প্রতিযোগিতা। মানুষ যত ইসলামের বিরুদ্ধে যেতে চায় ততই সত্যতা প্রমাণ পেয়ে ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় নেয়। আমরা পূর্ণ চাঁদের বুকে যে কালো দাগ দেখতে পাই তা মৃৎসাগর নামে পরিচিত। এর ব্যাস প্রায় 1000 মাইল। ভাবতে পারেন, মক্কায় চন্দ্র সম্পর্কে যে দৃশ্যের অবতারণা করা হয়েছিল তাতে স্পষ্ট যে একটা বড় ধরনের পাথর খণ্ড চন্দ্রপৃষ্ঠে পতিত হয়েছিল, আর সেটাই আল্লাহ তাআলার প্রিয় নবীর মাধ্যমে মক্কাবাসীকে এই দৃশ্য দেখিয়েছিলেন। চাঁদে যে ফাটল রয়েছে সেটা আল্লাহর প্রদত্ত নবীর মাধ্যমে মানুষকে দেখানোর জন্যই করা হয়েছিল।